সোশ্যাল মিডিয়ায় সুন্দর করে ছবি ভিডিও পোস্ট করলে অনেকেই মনে করে আসলে কোনো কাজ কাম নেই, সারাদিন ঘুরে বেড়াই, খাওয়া দাওয়া করে এবং ছবি ভিডিও পোস্ট করে। কিন্তু আসলে জীবনটা এত সহজ না, সুন্দর না, সেটাকে সুন্দর করে গড়ে নিতে হয়। জীবনটা আসলে কোনো ফ্রেমে আঁকা ছবির মতো নয়, যেটা ইচ্ছা মতোই আঁকানো যাবে সেটাকে সুন্দর করে বানিয়ে নিতে হয়, গড়তে হয়। তো অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিও, এবং গতকাল আমি আমার বড়ো মেয়ের ফ্রেন্ডের ফ্যামিলিকে ইনভাইট করেছিলাম। অ্যাকচুয়ালি ওরা দেশে চলে যাবে, তো ওদেরকে ইনভাইট করছিলাম রাতের ডিনার খাওয়ার জন্য। আসলে জীবন পথে চলতে আমাদের কত মানুষের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব হয় সময়ের সাথে সাথে, তাদের সাথে মিলেমিশে চলতে হয় ছোটো থেকে বড় পর্যন্ত। আজকে দেখেন আপনি কত মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কিন্তু সবার সাথে আসলে সবসময় সেই সম্পর্ক টিকিয়ে রাখা আসলে সম্ভব হয়ে ওঠে না। তারপর মানুষকে আসলে সবার সাথে মিলেমিশে চলতে হয়। মানুষ সমাজবদ্ধ, যে মানুষ চাইলে একা থাকতে পারে না। আপনি মনে করবেন যে আপনি কারোর সাথে মিলেমিশে না থেকে একাই থাকতে পারবেন, সেটা আসলে সম্ভব না। প্রতিদিনই আপনাকে কিছু না কিছু মানুষের শরণাপন্ন হতে হয়। তো বলছিলাম আসলে মানুষ মনে করে সোশ্যাল মিডিয়ায় সুন্দর করে ছবি ভিডিও পোস্ট করলে আপনার কোনো কাজ কাম নেই, সারাদিন ছবি ভিডিও পোস্ট করেন আর সারাদিন সেজেগুজে বসে থাকেন, কিন্তু আসলে সেটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। প্রতিটা মানুষকে প্রতিদিন সংসার অনেক কাজ করতে হয়। সকালে ঘুম থেকে উঠে শুরু হয় এবং ঘুমানোর আগ পর্যন্ত তার কোনো কাজই শেষ হতে চায় না। তারপরও মানুষ সুন্দর করে চলতে চায়, বাঁচতে চায়। তাই বলে কি আপনার সংসারে কোনো কাজকর্ম নেই? কেউ কি আপনার সংসার এসে কাজ করে দিবে? আপনার সংসারের কাজ আপনিই করতে হবে। অন্যেরা মনে করবে যে আপনার সংসারে কোনো কাজ নেই। আসলে প্রতিটা মানুষের নিজস্ব কাজ থাকে এবং নিজের কাজ নিজেকেই করতে হয়। এই যে মনে করেন আমি বিদেশ বাড়িতে থাকি, অনেকে মনে করে আসলে কোনো কাজকর্ম নেই, সারাদিন ঘুরে বেড়াই, খাওয়া দাওয়া করে, কিন্তু এই ঘোরার পেছনে যে কত কাহিনী থাকে, কত কাজকর্ম করে আপনাকে বাইরে যেতে হয় সেটা আসলে কেউ বুঝতে পারে না। আপনার বাচ্চা কাচ্চা, সংসার, স্বামী, সব কিছু আপনার নিজেকেই সামলাতে হয়। আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, এখানে রিলেটিভ আছে, সবাইকেই সবার সাথে মিলেমিশে চলতে হয়। হয়তো মনে করবেন যে বিদেশের বাড়িতে আছে, স্বাধীনতা আছে, কোনো কাজকর্ম নেই, শুধু ঘুরানো ফেরানো এগুলোই নিয়ে ব্যস্ত থাকে। অবশ্যই এখানে স্বাধীনতা আছে, কিন্তু এখানে দেশের মতো আমরা সব কিছু মেনটেন করে চলাফেরা করি। তো আসলে কি বলবো, হ্যাঁ, নিজের কাজ নিজেকেই করতে হবে, সবার সাথে মিলেমিশে চলতে হবে, থাকতে হবে। তো এরই মধ্যে গেস্ট এসে গেছে এবং ওদের সাথে একটা ছোটো পাপড়ি ছিল, তো আমি ওদের জন্য বানিয়ে নিলাম সালাদ, তারপর ছিল পাকোড়া, বড়া, চিকেন রোস্ট, চিংড়ি মাছের বোনা, এটা চিংড়ি মাছের মালাইকারি ছিল, মসুর ডাল, পোলাও, মাছের ভর্তা, এটা হচ্ছে রুই মাছের ভর্তা, এগুলোই ছিল। আসলে ওরা ইন্ডিয়ান, তো বাঙালি খাবার খেতে পছন্দ করে। এবং বাচ্চারা ডাইনিং টেবিলে বসে গেছে খেতে, এবং ওর মা বাবা বসে গেছে হলরুমে, এবং ওরা আমাদের বাঙালি খাবার খেতে খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি ওরা আমাদের বাসায় তিন চারবার খেয়েছে, তো বাঙালি খাবার আসলে ওদের খুবই পছন্দ। তারপর ওরা খাবার খাওয়ার পর আমিও খেয়ে নিলাম, খাওয়ার পর ওদেরকে একসাথে একটু ছবি ভিডিও করে নিলাম। আসলে এটা ছিল ওদের সাথে শেষ দিন এবং ওরা চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। এরকম ইন্ডিয়ান ফ্যামিলির সাথে আমাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক প্রথমই হয়। তো আমার হাজব্যান্ড ওদের জন্য কাপড় নিয়ে আসছিল। আসলে জীবনটা এরকমই, সময়ের সাথে সাথে যখন যে কোনো জায়গায় কারোর সাথে মিশতে হয়, আবার সময়ের সাথে সাথে তাদের সাথে দূরত্ব তৈরি হয়ে যায়। তারপর ওরা চলে যায় এবং যাওয়ার সময় মেয়েটার মনটা খারাপ হয়ে যায় এবং শ্রেয়সীকে বারবার বাই বলছিল, মনটা খারাপ হয়ে গেল। আসলে বিদায় সবসময় বেদনার হয়। তো সবাই ভালো থাকবেন, ওকে, টাটা, বাই।